দর্শক, কক্সবাজার রুটে ট্রেন চালু হওয়ার পর টিকিট সংকটে ভুগছেন, অর্থাৎ যাত্রীরা টিকিট পাচ্ছেন না। কেন পাচ্ছেন না টিকিট, সেই জটলাই খুলব এবং কোন প্রসেসে গেলে আসলে টিকিটটি পাওয়া যাবে কক্সবাজার রুটে, যারা ভ্রমণে যেতে চান বা কক্সবাজার যারা যেতে চান। আসলে যারা সরাসরি টিকিট কাটতে আসেন তারা টিকিট পান না, এর মূল কারণ হচ্ছে অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হচ্ছে, অন্যদিকে আমরা দেখেছি অফলাইনে সশরীরে এসে টিকিট কাটতে পারবেন। রাত 10:30 বাজে, ঠিক কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার যাওয়ার যে ট্রেন সেটি ছেড়ে যায়, তবে সকাল 8:00 বাজে টিকিট কাটার জন্য আসলে অনলাইন এবং অফলাইন দুই জায়গায় উন্মুক্ত করে দেওয়া হয়। আর অনলাইনে টিকিট কাটার জন্য যখনই আসলে সময় নির্ধারণ করে দেওয়া হয় সাথে সাথে মানুষ হুমড়ি খেয়ে পড়ে, অর্থাৎ 1 লাখেরও বেশি মানুষ অনলাইনে হিট করে, সেখান থেকে 30,000 মানুষ আসলে টিকিটে ঢুকতে পারেন এবং প্রসেসিং করতে পারেন, সেখান থেকে মাত্র 1,000 টিকিট বিক্রি হয়, অর্থাৎ 700-800 টিকিটও নেওয়া হয়ে থাকে। বাকি যারা অফলাইনে এখান থেকে টিকিট নিতে চান তারা না পাওয়ার কারণই কিন্তু অনলাইন, কারণ যেহেতু শতভাগ ওখানে দেওয়া হচ্ছে অনলাইনে, সেখানে সরাসরি যখন আপনি একজন ক্রস করে পিছন দিয়ে ঘুরে আপনি যাবেন 30 সেকেন্ড সময় পার হলেই সব টিকিট শূন্য শূন্য হয়ে যাচ্ছে, যে কারণে যারা অনলাইনে টিকিট নিচ্ছেন তারাই একমাত্র টিকিট পাচ্ছেন এবং অফলাইনে যারা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট নেওয়ার চেষ্টা করছেন প্রসেস শেষ হতে হতেই মুহূর্তের মধ্যেই টিকিট শেষ হয়। আসলে সেই জটলাই খুলবেন স্টেশন ম্যানেজার, চলুন আমরা স্টেশন ম্যানেজারের সাথে কথা বলি। আমাদের শতভাগ টিকিট অনলাইনে দেওয়া আছে এবং শতভাগ টিকিট কাউন্টারে দেওয়া আছে, অর্থাৎ 100% টিকিট, অর্থাৎ যত টিকিট আছে সেটা আপনি সেখানে কাউন্টার থেকে কাটতে পারবেন, অনলাইনেও কাটতে পারবেন। টিকিটটা সকাল ঠিক 8:00 ওপেন হয়, অর্থাৎ 11 তারিখের টিকিট 1 তারিখে দিই, এই শেপ করে আমাদের টিকিটগুলো ওপেন হয় 10 দিন আগে, ঠিক আছে। এখন সকাল 8:00 বাজে একজন যাত্রী যদি কাউন্টারে থাকে হয়তো সে টিকিট পাবে বা কাটতে পারবে, আবার অনলাইনেও কাটতে পারবে। তো আমরা যেটা লক্ষ্য করছি যে সকল টিকিট অর্থাৎ ম্যাক্সিমাম টিকিট অনলাইনেই বিক্রি হচ্ছে, কাউন্টার থেকে সর্বোচ্চ 1 বা 2 জন লোক টিকিট পাচ্ছে। আমাদের কাউন্টার থেকে 1টা টিকিট প্রসেস করে কাটতে আপনার তার সাথে কোন ক্লাস, হ্যাঁ কোন ক্লাস, কোন শ্রেণী, কটা টিকিট, এই আনুষঙ্গিক তার ডাটাগুলো ইনপুট করতে করতে ধরুন 40 থেকে 45 সেকেন্ড সময় যায়, বা এবং পেমেন্ট গেটওয়ে, অর্থাৎ সে যখন টাকা দিল তাকে টিকিটটা প্রিন্ট করে প্রিন্ট পর্যন্ত ধরুন 50 সেকেন্ড সময় চলে গেল। সেকেন্ড ব্যক্তি আসার পর দেখা স্যার টিকিট শো করছে না, অর্থাৎ অনলাইনে সমস্ত টিকিট সোল্ড আউট দেখাচ্ছে, বিষয়টা এরকম আর কি। অনেকটা এক সময়টা ছিল 50% টিকিট অনলাইনে ছিল, 50% টিকিট কাউন্টারে ছিল। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের যখনই যে কোনো ক্রাইসিস মোমেন্টে আপনার যখন চাহিদার থেকে যোগান অপ্রতুল থাকে তখন মানুষের অভিযোগ সীমাহীন থাকে। আপনার যেমন এক সময় কাউন্টারে যখন 50% টিকিট ছিল, 50% অনলাইনে ছিল, তখন কাউন্টারের টিকিট 50% মানুষ আমরা সব রেলের লোকজন নিয়ে যাচ্ছে বা রেলের এরকম একটা অভিযোগ সবসময় উঠত, যার কারণে মাননীয় রেলপথমন্ত্রী এবং আমাদের সরকার, বাংলাদেশ সরকার চিন্তা করলো যে না, টিকিটের অভিযোগ দীর্ঘদিন ধরে শুনতেছে এটা রাখা যাবে না, শতভাগ টিকিট অনলাইনে দেওয়া দেওয়া হোক। এবং মানুষের ব্যাপক চাওয়ার ভিত্তিতেই কিন্তু শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে। এখন মানুষের অভিযোগ হচ্ছে যে অনলাইনেও টিকিট ব্ল্যাক হচ্ছে। তো এটা আসলে আমি যেটা বুঝি যে আসলে মূল বিষয়টা হচ্ছে যে আপনার চাওয়ার চাহিদার তুলনায় যোগান অপ্রতুল, মূল বিষয়টা হচ্ছে এখানে। তারপরেও মানুষ ঘরে বসে অনলাইনে টিকিট পাচ্ছে, তাকে আর কাউন্টারে আসতে হচ্ছে না, মানুষ ওই ফ্যাসিলিটিটা গ্রহণ করছে। আপনি যারা ট্রেনের টিকিট অনলাইনে কাটছেন, আপনি যদি আজকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন যাওয়া যাবে, আপনি যদি তাদের সাথে কথা বলেন দেখবেন তারা সো হ্যাপি টিকিট পেয়ে। আপনার আমি তো বললাম যে আমাদের টিকিট এখন যেহেতু চাহিদা খুব বেশি এবং টিকিট সাড়ে 1 থেকে 2 মিনিট 3 মিনিটের মধ্যে টিকিট সব সোল্ড আউট দেখাচ্ছে বা হয়ে যাচ্ছে অনলাইনে, সেক্ষেত্রে আপনার আগামীকাল হলো 17 তারিখ, 17 তারিখে টিকিট দিব আপনার কালকে 7 তারিখ সকালবেলা, সকাল 8:00 প্রথমেই অনলাইনে কাটতে হবে।